আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত, আমি সাজেদা ফিচার ব্রিলিয়ান্ট স্কুল। সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গণিত চতুর্থ শ্রেণীর অধ্যায় ১১ অনুশীলনী ১১ দ্বিতীয় পর্ব। তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী ১১ ৪ নম্বর অঙ্কে দেওয়া আছে, সালমার বয়স ১০ বছর ৯ মাস এবং মিতার বয়স দেওয়া আছে ১২ বছর ০ মাস। তাহলে সালমা এবং মিতার বয়সের পার্থক্য কত? এখানে যেহেতু পার্থক্য বলছে, তার মানে পার্থক্য থাকলে আমরা বুঝে নিব যে এখানে আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে আমরা বিয়োগ করি কোন কোন সংখ্যা থেকে? আমরা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা আমরা বিয়োগ করি। তাহলে এখানে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি সালমার বয়স হচ্ছে ১০ বছর ৯ মাস এবং মিতার বয়স হচ্ছে ১২ বছর ০ মাস। তাহলে এখানে কার বয়স বড়? আমরা এখানে দেখতে পাচ্ছি মিতার বয়স বড়। তাহলে আমরা মিতার বয়স আগে লিখবো, তারপর আমরা হচ্ছে তার নিচে লিখবো হচ্ছে সালমার বয়স, তারপর আমরা এখানে বিয়োগ করব। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি সময়ের দুটি একক ব্যবহার করা আছে এবং দেওয়া আছে যে বছর এবং মাস। তাহলে এখানে আমরা দুইভাবে লিখবো, যে সমাধান করলে আমরা এভাবে লিখবো যে বছর এক পাশে প্রথমে লিখবো বছর, তারপরে আরেক পাশে একটু ফাঁকা দিয়ে লিখবো মাস। তাহলে এখানে মিতার বয়স কত দেওয়া আছে? ১২ বছর ০ মাস। তাহলে বছরের জায়গায় লিখবো ১২ এবং মাসের জায়গায় লিখবো হচ্ছে ০। তারপর দেওয়া আছে সালমার বয়স ১০ বছর ৯ মাস। তাহলে এখানে সালমার বয়স ১২ নিচে লিখবো হচ্ছে ১০, অর্থাৎ বছরের নিচে লিখবো ১০ এবং মাসের জায়গায় লিখবো হচ্ছে আমরা ৯। তারপর আমরা কি করব, একটি দাগ দিব, দাগ টেনে এখন আমরা কি করব, বিয়োগ করব। তাহলে নর্মালি যখন আমরা বিয়োগ করতাম, দেখো এখানে শূন্য থেকে আমরা কি ৯ বিয়োগ করতে পারবো? পারবো না। যখন আমরা বিয়োগ করতে পারতাম না, তখন কি করতাম, শূন্যর সাথে একটা ১ যোগ দিয়ে এটাকে ১০ বানাতাম। ১০ থেকে তখন আমরা বিয়োগ করতাম যে ১০ থেকে ৯ গেলে ১। কিন্তু এখানে এ নিয়মে বিয়োগ করলে হবে না, আমাদের এখানে করতে হবে, এখানে আমরা দেখতে পাচ্ছি কিসের সম্পর্ক, বছরের সাথে মাসের সম্পর্ক। তাহলে এখন আমরা যদি এখানে দেখতে পাচ্ছি যে মাসের জায়গায় যেহেতু এখানে শূন্য আছে, শূন্য থেকে আমরা যেহেতু ৯ বিয়োগ করতে পারছি না, তাহলে আমরা কি করব, এখন এখানে বছর থেকে যদি আমরা এক বছর ধার হিসেবে নেই, অর্থাৎ এখানে বছর কি আছে প্রথমে ১২, ১২ থেকে যদি আমরা এক বছর ধার নেই, তার মানে আমরা পাচ্ছি কত, ১ বছর। তার মানে এখন এক বছর থেকে কিন্তু আমরা এখানে ৯ মাস বিয়োগ করতে পারবো না। তাহলে আমরা কি করতে হবে, এই এক বছরটাকে আমরা আগে মাসে কনভার্ট করে দিব। অর্থাৎ আমরা জানি কি, এক বছর সমান হচ্ছে ১২ মাস। তাহলে আমরা এখানে কি করব, আমরা এখানে লিখব ১২। তাহলে ১২ থেকে যদি আমরা ৯ বিয়োগ করি, অর্থাৎ এখানে আমরা কিন্তু এক বছরই যোগ করেছি এবং এক বছর সমান যেহেতু আমরা ১২ জানি, তার মানে এখানে আমরা কি করব, ১২ থেকে ৯ বিয়োগ করব। তাহলে ১২ থেকে ৯ বিয়োগ করলে আমরা জানি কত, ৩। এবং এখানে তারপরে এখন আমাদের মাসের কাজ শেষ, তার মানে আমরা এখানে পেয়ে গেলাম ৩ মাস। তারপরে এখন আমরা বছরে আসবো। এখন যেহেতু আমরা এখানে ১২ বছর থেকে আমরা এক বছর ধার হিসেবে নিয়েছিলাম মাসের ক্ষেত্রে, তাহলে আমরা এখন এখানে তাহলে কি থাকবে, এখানে থাকবে হচ্ছে ১১, তার মানে ১১ বছর থাকবে। এখন ১১ থেকে আমরা কত বিয়োগ দিব, ১০ বিয়োগ দিব। তাহলে ১১ থেকে ১০ বিয়োগ করলে কত হয়, ১ হয়, তার মানে ১ বছর। আমরা কি পেয়ে গেলাম যে ১ বছর ৩ মাস। এবং তোমরা কিন্তু এগুলো আমাদের হিসাবগুলো করতেছি আমরা কিন্তু মনে মনে, এখানে কিন্তু আবার তোমরা ১২ লিখবে না, শূন্য জায়গায় ১২ লেখা যাবে না, আবার এখানে ১২ বছরের জায়গায় ১১ লেখা যাবে না। অর্থাৎ হিসাবটা আমরা মনে মনে করব, পরে এখানে উত্তরটা বসাবো। তাহলে এখন আমরা তাহলে আমরা ফাইনালি কি পেয়ে গেলাম, সালমা এবং মিতার বয়সের পার্থক্য কত, ১ বছর ৩ মাস। আশা করি তোমরা বুঝতে পেরেছ অঙ্কটি। তারপর দেখো ৫ নম্বর দেওয়া আছে, মাসুদা বেগমের ৩ মাস ৩ সপ্তাহ ১২ দিনের ছুটি পাওনা রয়েছে। তিনি ২ মাস ৪ সপ্তাহ ৩ দিনের ছুটি নিলেন, মাসুদা বেগম আরো কত দিনের ছুটি নিতে পারবেন? এবং ব্র্যাকেটের ভিতরে দেখো দেওয়া আছে ১ মাস = ৩০ দিন ধরতে আমাদের বলা আছে। তাহলে এখানে মাসুদা বেগমের ছুটি পাওনা আছে হলো ৩ মাস ৩ সপ্তাহ ১২ দিন এবং তিনি ছুটি নিয়েছেন কতদিন, ২ মাস ৪ সপ্তাহ ৩ দিন। তার মানে আরো কিছু আরো কতদিন তিনি ছুটি নিতে পারবেন সেটাই আমাদের প্রশ্নে বের করতে বলা আছে। তাহলে আমরা পাওনা ছুটি থেকে যতটুকু ছুটি নিয়েছেন সেটা যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে আরো কতদিন ছুটি নিতে পারবেন সেটা কিন্তু আমরা বের করে ফেলতে পারবো। তাহলে এখানে দেখো আমরা এখানে সমাধানে লিখেছি যে মাসুদা বেগমের ছুটি পাওনা রয়েছে আমরা যেটা, সেটাকে আমরা দেখো এখানে এখন আমরা সমাধানে লিখবো যে মাসুদা বেগমের ছুটি পাওনা, অর্থাৎ এখানে দেওয়া আছে কত, ৩ মাস ৩ সপ্তাহ ১২ দিন। তাহলে এই টোটালটাকে কিন্তু আমরা এই যে মাস সপ্তাহ এবং দিন এই পুরোটাকে কিন্তু আমরা দিনে নিয়ে আসব আমাদের হিসাবে সুবিধার্থে। তাহলে এখানে দেখো আমরা ছুটি পাওনাটাকে ইয়ে করতেছি যে ৩ মাস। তাহলে এখন এটাকে যদি মাসটাকে যদি আমরা দিনে নিয়ে আসতে চাই, তাহলে আমরা কি জানি, ১ মাস = ৩০ দিন।
তাহলে এখন আমরা যেহেতু মাস থেকে দিনে নিয়ে যাবো, অর্থাৎ বড় একক থেকে ছোট এককে চলে যাব, তাহলে এখন আমরা কি করব, গুণ করব। অর্থাৎ এখানে কত দ্বারা গুণ করব, 30 দ্বারা গুণ করব, যেহেতু এক মাস সমান 30 দিন। তাহলে তিনের সাথে দেখো আমি 30 গুণ দিয়েছি এবং এটাকে ব্র্যাকেটের ভিতরে রেখেছি, এবং এককটা কিন্তু এখন আর মাস লিখি নাই, কি লিখেছি, দিন লিখেছি। তারপর হচ্ছে কত দেওয়া আছে, 3 সপ্তাহ 12 দিন, তাহলে এটার সাথে আমরা আরো যোগ করব, যোগ 3 সপ্তাহ 12 দিন। তাহলে এরপরের লাইনে আমরা সমান চিহ্ন দিয়ে লিখব, এখন 3-এর সাথে যদি 30 গুণ দেই আমরা পাবো হচ্ছে 90 দিন, তার মানে হচ্ছে 3 30 90 দিন, তারপর হচ্ছে যোগ 3 সপ্তাহ 12 দিন। তাহলে তারপরের লাইনে আমরা সমান চিহ্ন দিয়ে লিখব 90 দিন যোগ, এরপর দেওয়া আছে দেখো আমরা মাসটাকে কিন্তু দিনে নিয়ে আসলাম, এখন কিন্তু আবার সপ্তাহ আছে, তাহলে সপ্তাহটাকে এখন আমরা দিনে নিয়ে যাবো। অর্থাৎ সপ্তাহ হচ্ছে বড় একক এবং দিন হচ্ছে ছোট একক, তার মানে বড় একক থেকে ছোট একক গেলে কি করতে হয়, গুণ করতে হয় আমরা জানি। তাহলে এখন আমরা জানি যে 1 সপ্তাহ = 7 দিন, তার মানে এখানে যেহেতু 3 সপ্তাহ বলেছে, তার মানে আমরা লিখবো 3 × 7 দিন। তারপর হচ্ছে আর বাকি থাকে কতদিন, 12 দিন, তার মানে আমরা লিখবো যোগ 12 দিন। তাহলে এরপরের লাইনে আমরা সমান চিহ্ন দিয়ে লিখবো 90 দিন যোগ 3 × 7 = 21 দিন যোগ 12 দিন, তার মানে এখানে আমরা এখন সবগুলো দিনে পেয়ে গেলাম। তাহলে আমরা যদি এখন সবগুলো যোগ করি তাহলে পাচ্ছি কত, 123 দিন। তার মানে এখন আমরা পেয়ে গেলাম যে মাসুদা বেগমের ছুটি পাওনা কতদিন, টোটাল পাওনা ছুটি হচ্ছে 123 দিন। এখন আমরা বের করব হচ্ছে মাসুদা বেগম কতদিন ছুটি নিয়েছেন, সেটা আমরা এখন দিনে বের করব। তাহলে দেখো আমি এখানে লিখেছি মাসুদা বেগম ছুটি নিয়েছেন কতদিন, 2 মাস 4 সপ্তাহ 3 দিন। তাহলে এখন এটাকে যেহেতু আমরা দিনে নিয়ে আসবো মাস এবং সপ্তাহকে, তাহলে আমরা মাস যেহেতু বড় একক এবং দিন যেহেতু ছোট একক, তার মানে বড় একক থেকে ছোট একক গেলে কি করতে হয়, গুণ করতে হয় আমরা জানি। এখন আমরা জানি যে 1 মাস = 30 দিন, তার মানে এখানে যেহেতু 2 মাস বলছে, তার মানে আমরা লিখবো হচ্ছে 2 × 30 দিন। তারপরে বাকি আছে কি, 4 সপ্তাহ 3 দিন, তার মানে আমরা লিখবো যোগ 4 সপ্তাহ 3 দিন। তার মানে এখন আমরা এরপর লাইনে লিখবো 30 এর সাথে 2 যদি গুণ দিই তাহলে পাচ্ছি 30 × 2 = 60, তার মানে 60 দিন, তারপর হচ্ছে যোগ 4 সপ্তাহ 3 দিন। তাহলে এরপর লাইনে আমরা সমান চিহ্ন দিয়ে লিখবো 60 দিন যোগ, তারপর এখানে 4 সপ্তাহটাকে আবার আমরা দিনে প্রকাশ করব। আমরা জানি কি, 1 সপ্তাহ = 7 দিন। তাহলে এখানে যেহেতু আমরা সপ্তাহ থেকে দিনে যাচ্ছি, তার মানে এখানে আমরা কি করব, গুণ করব, তার মানে 4 × 7 দিন, তারপর হচ্ছে যোগ, বাকি থাকে হচ্ছে 3 দিন, তার মানে 3 দিন লিখবো। তারপরে এরপর লাইনে আমরা সমান চিহ্ন দিয়ে লিখবো 60 দিন যোগ, এরপর হচ্ছে 28, অর্থাৎ 28 দিন, তারপর বাকি থাকে হচ্ছে যোগ 3 দিন। এখন দেখো আমরা সবগুলো একক কিন্তু দিনে নিয়ে এসেছি, তাহলে এখন যদি আমরা সবগুলো একসাথে যোগ করি তাহলে পাবো হচ্ছে 91 দিন। তার মানে মাসুদা বেগম ছুটি নিয়েছেন কয়দিন, 91 দিন। আর এর আগে আমরা বের করেছিলাম কি, মাসুদা বেগমের পাওনা ছুটি হচ্ছে 123 দিন। তার মানে এখন যদি মাসুদা বেগমের পাওনা ছুটি থেকে আমরা কতদিন ছুটি নিয়েছেন সেটা যদি বিয়োগ করে দিই, তাহলে কিন্তু আমরা পেয়ে যাবো যে তিনি কতদিন ছুটি নিতে পারবেন। তাহলে দেখো আমরা এখানে এই কাজটাই করেছি যে লিখেছি মাসুদা বেগমের ছুটি পাওনা 123 দিন, তারপরে এরপর লাইন নিচে লিখেছি মাসুদা বেগম ছুটি নিয়েছেন 91 দিন। এখন আমরা কি করব, বিয়োগ করব। তাহলে এখানে একটা দাগ টানবো, দাগ টেনে এখন আমরা বিয়োগ করতেছি, 3 থেকে 1 গেলে হচ্ছে 2, তারপরে এখানে এটাকে ধরবো 12, 12 থেকে 9 গেলে হচ্ছে 3, হাতে 1, 1 থেকে 1 গেলে 0, 0 সামনে বসাতে হয় না। তাহলে আমরা কত পাইলাম, ছুটি নিতে পারবেন হচ্ছে 32 দিন। সুতরাং এখন আমরা ফাইনালি বলতে পারবো যে মাসুদা বেগম আরো 32 দিনে ছুটি নিতে পারবেন, তার মানে উত্তর হচ্ছে 32 দিন। আশা করি তোমরা অঙ্কগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আর তাহলে এ পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।